سلام، السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া উপস্থিত হয়েছ? সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলার শিক্ষক মিজান স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছ সুমাইয়া তাবাসুম। আমরা একটু আশা করবো যাতে সবাই জয়েন করে, তার জন্য আমরা একটু অপেক্ষা করি, দু এক মিনিট, একটা মিনিট আমরা অপেক্ষা করব যাতে সবাই যুক্ত হতে পারে, সবাই জয়েন করে। ঠিক আছে সুমাইয়া, আমরা একটু অপেক্ষা করি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছ রায়া, ইমানি রায়া। আচ্ছা, আমাদের নতুন স্টুডেন্ট। এরপরে যুক্ত হয়েছ সালমা, উমে সালমা যুক্ত হয়েছ। তারপর হচ্ছে মুনা যুক্ত হয়েছ। মুনা যুক্ত হয়েছ আমাদের সাথে, তাহলে অনেকে যুক্ত হয়েছে মোটামুটি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ফরমালি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। যারা উপস্থিত আছো একটু একে একে নামগুলো একটু বলো। তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ছেলেরা এখনো পর্যন্ত জয়েন করে নাই, যারা নিয়মিত ক্লাস করে অর্ণব, তারপরে হচ্ছে রিমন বড়ুয়া, যারা মোটামুটি ক্লাস করে, মিরাজ, এরা এখনো জয়েন করে নাই। যাই হোক, আমরা তাহলে স্টার্ট করি। আমাদের সাথে আফরিন আজকে যুক্ত হয় নাই, মেবি সাত দিন ফয়সাল, আমার কথা কি শুনতে পাচ্ছ? সাত দিন ফয়সাল যুক্ত হয়েছ। আচ্ছা, কেমন আছো তুমি? শুকর আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন সেটা বলেন। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ক্যামেরাটা অন করো স্যার। কেন? আমি মাত্র ঘুম থেকে উঠছি, আপনি আমারে দেখলে মনে হয় দুই তিন দিন বেহোশ থাকবেন। তাহলে তুমি ফ্রেশ হয়ে পরে আসিও, ঠিক আছে? তোমরা ছেলেরা এখানে থাকতে হলে ক্যামেরা অবশ্যই অন রাখতে হবে, তোমরা অফ রাখতে হবে না। এখানে কি তানবির বিন লোকমান কি আসবে? তানবিন নামে কেউ আছো এখানে? তানবিন বিন লোকমান নাই? না থাকলে ওর এখানে একটা ছবি পাঠাচ্ছে। এখানে ছবি দিছি কেন? এখানে কি শো দেয়? ইয়ে হচ্ছে নাকি ফটোশপ হচ্ছে এখানে? তানবিন বিন লোকমান, তুমি কি এখানে আছো? আমি তিনবার বলবো, যদি থাকলে আওয়াজ দাও, না থাকলে আমি রিমুভ করে দেবো। তার মানে বুঝলাম তুমি এখানে নাই। তানবিন বিন লোকমান এখানে নাই। আসসালামু আলাইকুম। যখন তোমার কোনো প্রবলেম হয় তুমি তখন বের হয়ে আবার চলে আসতে পারবা। এখন তোমরা যে ক্যামেরাটা এখানে দিয়ে অফলাইনে থেকে তোমরা এখানে অনেকে থাকো না, এটা আমি জানি, সেই জন্য তোমাদেরকে আমি ক্যামেরা অন রাখতে বলবো, ঠিক আছে? তুমি আসার পর থেকে, তানবিন লোকমান জয়েন করার পর থেকে তুমি কোনো সাউন্ড করতেছো না। এই যে তুমি জয়েন করছো বা সালাম দেওয়ার কথা বা এখানে যে তুমি যে আসো রেসপন্স করার কথা, কোনো কিছু তুমি করতেছো না। এর মনে তো হবে না,
এখন কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তানবিন বিন লোকমান শুনতে পাচ্ছ কি না? ইয়েস স্যার শুনতেছি। তাহলে ক্যামেরাগুলো অন করো সবাই। আমাদের সাথে তোমার এই অবস্থা কেন? আমাদের সাথে যুক্ত আছে শরফুদ্দিন। শরফুদ্দিন কে? শরফুদ্দিন কি আমাদের কোন স্টুডেন্ট আছে? স্যার জানেন এখানে কত ফেক আইডি আসলে? আমি সেই জন্য ক্যামেরা গুলো অন রাখতে বলি। এই যে শরফুদ্দিন যে যুক্ত হয়েছো, তুমি কে? শরফুদ্দিন তুমি কি শুনতে পাচ্ছ কিনা আমাকে? ওকে আমাদের স্টুডেন্ট স্বর্গ অভাগী স্বর্গের আমরা মোটামুটি লেখক পরিচিতি, মূল মূল বক্তব্য, মূল কথাগুলো, এবং এখানে যে তোমার শব্দার্থগুলো রয়েছে আমরা মোটামুটি সেগুলো কমপ্লিট করেছি। এখন আমরা জানবো, এখন আমরা গত ক্লাসে আমরা লাস্টে গিয়ে মোটামুটি রিডিং গুলো পড়েছিলাম, কিছু রিডিং তোমরা পড়ছিলা। আজকে আমরা এর পর থেকে বাকি যেগুলো আছে একটু রিডিং গুলো পড়ি, কারণ রিডিং গুলো যদি না পড়ো আমরা মূল বক্তব্য জানলাম, শব্দার্থগুলো জানতে পারলাম, লেখক পরিচিতিও জানতে পারলাম, কিন্তু মূল কথাগুলো কি এই গল্পে অভাগীর স্বর্গে? এখানে মূল কথাগুলো কি কি প্রত্যেকটা লাইনে? কিন্তু অভাগীর স্বর্গে এখানে প্রত্যেকটা লাইনে তোমার নৈর্ব্যক্তিকগুলো এবং জানার অনেক কিছু বিষয় আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে। তো আমরা সেজন্য নৈর্ব্যক্তি তোমার রিডিং পড়ার উপর একটা গুরুত্ব দিব, ঠিক আছে? আমরা সেজন্য রিডিং গুলো মূলত পড়ানো। আমি গত ক্লাস একটু বলেছিলাম যে তোমরা বাসা রিডিং গুলো পড়ে নেবে নিজে মধ্যে। আমার তো মনে হচ্ছে না যে তোমরা রিডিং গুলো পড়ছো বাসায়। বাসা কি রিডিং করছিলা? আমি বসছি স্যার। আচ্ছা, আমরা তাহলে আজকে মোটামুটি কিছু জেনে নিই। আমরা তাহলে একটু রিভিউ ক্লাস নিই। গত ক্লাসের কিছু বিষয় আমরা আবার তোমাদের সামনে একটু উপস্থাপন করি, ঠিক আছে? গত ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম একটু রিভিউ নিই, তারপরে আমরা এতে চলে যাবো। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? ইয়েস স্যার। ঠিক আছে, আমরা গত ক্লাসে কিছু কিছু শব্দার্থগুলো বলেছিলাম, যে বর্ষি বসি, অন্তরীক্ষ, অসন, প্রসন্ন। হ্যাঁ, আচ্ছা, এখানে লেখক পরিচিতি সম্পর্কে বলেছিলাম যে শরৎচন্দ্র। সাতবিন ফয়সাল একটু বলো তো। জি স্যার। একটু বলো স্যার। সাতবিন ফয়সাল না স্যার, সাত আল ফয়সাল। সাতবিন ফয়সাল না, আমি ফয়সাল ছেলে। ওকে বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হুগলি জেলার দেবনাথপুর গ্রামে 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। আর্থিক সংকটের কারণে এফএস শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, বর্তমানে মায়ানমার যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্পদিনে খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক এবং 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের দুর্লভ জনপ্রিয়তা অধিকারী। তার উল্লেখযোগ্য গ্রন্থ বড়দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পশ্চিম পণ্ডিত মশাই, মেজ দিদি, পলি সমাজ, ১৬ জানুয়ারি ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন। দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি গত ক্লাসে বলেছি, আবারও বলতেছি।
উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী জগত্তারিণী এটা পুরস্কার পদক লাভ করেন, এটা ইম্পর্টেন্ট। কোন বিশ্ববিদ্যালয় থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 36 সালে ডিগ্রি। আচ্ছা, উনি কিন্তু তার কিন্তু বাংলাদেশে অসংখ্য ভক্ত আছে, কারণ উনি কিছু রোমান্টিক মানে অনেক ট্র্যাজেডি কিছু আবার কিছু রোমান্টিক কিছু লইয়ে তোমার উপন্যাস লিখেছেন। এই যে আবার কিছু ওনার গ্রন্থগুলো আছে, বড় দিদি, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে পরিণীতা, পণ্ডিত মশাই, মেজ দিদি, এখানে বেশিরভাগ আমি পড়ছি। এখানে যে বড় দিদি, মেজ দিদি, তারপরে তোমার গৃহদাহ করছি, তারা পাওয়া তোমাদের অলরেডি বইতে আছে, তারপরে দত্তা, এগুলো তোমরা মাঝে মধ্যে অবসর টাইমে অলরেডি তোমরা পড়ো নাই, অবসর টাইমে এগুলা পড়তে পারো, অনেক মানে ইয়ে বিষয় আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে, একটা একটু পরে দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, এগুলো কিন্তু খুবই মজার ওনার কিছু লেখা উপন্যাস বা গ্রন্থগুলো রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেমন গৃহদাহ, আমি গত ক্লাসে বলেছিলাম গৃহদাহ, এটা যখন তুমি পড়বা এটা কিন্তু তোমাদের ছিল কোন এক সময় ক্লাস 10 এর পাঠ্য বইতে, নবম দশম শ্রেণীর পাঠ্য বইতে এই গৃহদাহ এই এটা ছিল তোমার, এই গল্পটা ছিল, কিন্তু এখন ওটা ওটা বাদ দিয়ে দিয়েছে। এরপরে ওনার একটা মহেশ ছিল, এগুলো অনেক মজার কিছু গল্প ওই থেকে বাদ দিয়ে এখন এগুলো নতুন করে যুক্ত করছে। ওনার যে গৃহদাহ যেটা মানে ঘরের মধ্যে আগুন, ঘরের মধ্যে আগুন বলতে এখানে তোমার বাহ্যিক ভাবে যে আগুন ধরে ওই ধরনের আগুন না, এখানে মানে তোমার কিছু চরিত্র মানে দিয়ে বোঝানো হচ্ছে যে একজন বিয়ে করছে, বিয়ের মধ্যে সেখানে মাঝখানে আরেকজন লোক আসছে। ওই যে তোমরা বিভিন্ন মুভিতে যে তোমার যেমন ধরো আমাদের এই যে রিসেন্টলি যেটা করছে বাংলাদেশের যে ক্রিকেটার যে নাসির, হ্যাঁ সেম এই জিনিসটা, এখানে নাসির হচ্ছে গৃহদাহ মানে ঘরের মধ্যে আগুনের মেন তোমার বিষয়বস্তু হচ্ছে এখানে কে, এই যে ক্রিকেটার নাসির, কার ঘরের আগুন, আগুন এই যে রাকিবের। তো এই ধরনের সেম জিনিসটা একদম এই ওই তোমার এই গৃহদাহ, এই যে এটা ফুল তোমার ইয়েটা হচ্ছে যে বর্তমান যে রিসেন্টলি ঘটে যাওয়া যে বিষয়টা, এই বিষয়টা হুবহু এই কাহিনীতে এখানে আপনারা তোমার, যেমন এখানে ঘরের মধ্যে আগুন যেভাবে দিয়েছে সেম ভাবে ওখানে আমি চরিত্রগুলোর নামগুলো ভুলে গেছি, নামগুলো ভুলে গেছি অনেক আগে পড়ছিলাম। তো সেখানে এই ধরনের একজন ব্যক্তি এসে তার তাদের ঘরের মধ্যে একটা দাহ মানে ঘরের মধ্যে দাহ সৃষ্টি করছে। যাই হোক, তো এরপরে মোটামুটি ওনার অনেকগুলো বই আছে বিখ্যাত। শরৎচন্দ্র 16 জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করে। আমরা জন্মমিত্তি গুলো আগে অবশ্য জেনেছি, এখানে তোমরা যে মুখর্জি, চ্যাটার্জি, ব্যানার্জি এখানে বলেছিলাম, তোমরা মেয়েরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি আমি গত ক্লাসে যে চ্যাটার্জি, ব্যানার্জি এগুলার একটু এগুলো ইংলিশে, বাংলা গুলো আমি বলছি একটু বলো তো। চ্যাটার্জি হচ্ছে চট্টোপাধ্যায়, ব্যানার্জি হচ্ছে চ্যাটার্জি। যে আপনি চ্যাটার্জি বলতে কি কি বুঝেন, চ্যাটার্জি কি? আমি বললাম যে এটা চট্টোপাধ্যায়, এটা হিন্দুদের একটা পদবী মানে উঁচু 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 মানের একটা পদবী, টাইটেল আর কি, বংশীয় টাইটেল। আর এখানে মুখর্জ হচ্ছে মুখোপাধ্যায়, এটা পদবী মুখর্জ, ঠিক আছে। আচ্ছা, অন্যগুলো তোমরা অবশ্যই জানো, বর্ষীয়সী, সঙ্গতিপূর্ণ, অন্তস্থ ক্রিয়া, তারপর সজ্ঞ যাওয়া, অন্তরীক্ষ, এগুলো অবশ্যই জানো তোমরা। এরপর এখানে আছে শেষ, প্রসন্ন, ক্রোধ, শশব্যস্ত, দুলে, ইন্দ্রজাল, রোমাঞ্চ, ভগ্নকণ্ঠ, এগুলার শব্দ অর্থগুলো তোমাকে জানতে হবে। সান্দাহিক, সান্দাহিক শব্দ অর্থ হচ্ছে হিন্দু বেলায় হিন্দু সম্প্রদায়েরা নিত্য করণীয় পূজা, তোমরা দেখবা সন্ধ্যাবেলা ওরা টং টং যে গোটে নিয়ে আওয়াজ করে, এগুলো তাদের সান্তাহিক পূজা। এখানে কিছু প্রশ্ন মূল্যায়নের জন্য দেওয়া আছে। আমরা এখন আমি সেকেন্ড লেকচার যাচ্ছি, তোমরা এখানে দেখতে পাবা। স্যার আমার কোশ্চেনটা একটু শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আপনি যে তখন বলছিলেন নাসিরের রাকিব ছেলেটা গিয়েছিল, ওটা আমরা পরে আলোচনা করবো, এটা এখন এটা বিষয় না, সাবজেক্টটা শেষ হয়ে গেছে। আর তুমি কেন জিজ্ঞেস করছো সেটা আমি ভালো করে জানি, এগুলো নিয়ে আর আমরা কথা না বলি। আচ্ছা, এখানে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ, উদ্দীপকে ক এবং খ,
চিত্রের মধ্যে অবাগীর স্বর্গ গল্পের কাঙ্গালির সাথে কোন চিত্রের সাদৃশ্যপূর্ণ? তোমরা সবককে যুক্তি দাও, তোমরা বুঝতে পারতেছো এটা কাঙ্গালির সাথে কোন ছবিটা যায়, কোন ছবিটা মিল আছে বলো তো? কেন একটু যুক্তি দাও তো, কিভাবে? দাও একজন বলো, একজন বলো। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, আমি স্লাইড তো এগুলো কারা যুক্ত হচ্ছে দেখি নাই, এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে সুমাইয়া, সিফা তো অবশ্যই আছে, শরফুদ্দিন এটা আমি জানি না কে, তারপর যুক্ত আছো মিরাজ, মিরাজ যুক্ত আছো নতুন করে, এরপরে হচ্ছে আবিদ, তারপরে মুনা আছো, রিবন বড়ুয়া, রিবন বড়ুয়া কি আমাকে শুনতে পাচ্ছো? রিবন বড়ুয়া ইয়েস স্যার, কথা না বললে আমি এগুলো দিব, আর তোমার সাথে কথা আছে আমার, রিমন বড়ুয়ার সাথে আমার কথা আছে। তুমি কি যুক্ত হয়েছো? ইয়েস স্যার। তোমাকে গত ক্লাসে ক্লাসে কি বের করে দিয়েছে বাংলা ক্লাসে? কে স্যার? তুমি যে বলেছিলে তোমাকে ক্লাস থেকে স্যার আমাকে বের করে দিয়েছে স্যার। ওকে না স্যার, আমাকে আরেকটা স্যার, আরেকটা স্যার এর কেন তোমাকে সবাই বের করে দেয় স্যার? বাংলা স্যার আমাকে না, আরেকটা স্যার, হ্যালো স্যার ক্লাসে হয়েছিল যে তাই ঠিক আছে। তো তোমরা তাহলে তুমি যে জয়েন করছো বলছো আমাকে, আমি তো এখানে স্লাইডে এই জন্য আমাকে কেন বাইর করছো স্যার জানেন? আমি ওনাকে বলছি কিন্তু আমার কান আসতেছে না। আচ্ছা ঠিক আছে, সালাম শুনি, সালামটা নিচ্ছি আমি, শুনি নাই। ঠিক আছে তুমি, আমি এখন তোমাকে বের করে দিবো, কথা বেশি বলতেছো। ক এবং খ এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে কাঙ্গালির সাথে, কারণ কাঙ্গালি কাঙ্গালি হচ্ছে অভাগীর সন্তান, এবং অভাগীর যে নামটা সে নামকরণটা কেন হচ্ছে আমি সেটা আগে বলছি তোমাদেরকে। তো কাঙ্গালির সাথে খ নাম্বারটা হচ্ছে কি ঠিক আছে কেন? কারণ কাঙ্গালির জীবনধারা এ ধরনের খুবই নিম্ন জাতের এবং নিম্ন ভাবে তারা জীবনযাপন করত, এবং খেয়ে না খেয়ে এবং বিভিন্ন অভাব অনটনের মধ্যে দুঃখ দুর্দশার মধ্যে তাদের জীবন, এই জন্য এই ছবির সাথে কাঙ্গাল কি আছে মিল আছে। ঠিক আছে আমরা আরেকটা ছবি দেখাই তোমাদেরকে, পরেরটা একটু দেখো তো কি লিখছে, একটু পড়ো রিমন বড়ুয়া পড়ো। কই তোমরা নাই? উদ্দীপকে উপরের চিত্রে দুটি মায়ের মৃত্যুর পর সৎকারের সহযোগিতার জন্য ধারে ধারে যে বিতাড়িত বুঝাচ্ছে, আরেকটা হচ্ছে উদ্দীপকের চিত্র দুটি অবাকের স্বর্গ গল্পে কাঙ্গালির মাতৃভক্তির বিরল দৃষ্টান্ত অবলোকন করছে ব্যাখ্যা করে। এখানে বুঝাচ্ছে যে যখন তোমার কাঙ্গালির মা অবাকি যখন মারা যায়, তখন কাঙ্গালি তার মাকে সৎকারের জন্য তার মাকে তার মায়ের খুব ইচ্ছে ছিল যে সে মারা গেলে তাকে এরকম ওই যে মুখর্জির বাড়িতে মুখর্জির যেরকম সৎকার হয়েছে, এই চন্দন ঘি ধুনা বিভিন্ন সামগ্রী দিয়ে তাকে যে আলতা বিভিন্ন চন্দন এসব সামগ্রী দিয়ে তাকে যে সৎকার করা হয়েছে, দাহ করা হয়েছিল, এবং সে স্বর্গে এরকম স্বর্গে উপরে যে স্বর্গে কি বলে রথে করে যে স্বর্গে যাবে তার ওই ধরনের একটা লালন ছিল, সে লালন করত। তো সে মৃত্যুর পর তার ছেলেকে বলছিল যে এরকম আমারও মৃত্যুর পরে এরকম এরকম কি করবা, এরকম করে আমাকে সৎকার করবা, এবং তুমি প্রথম, যেহেতু ছেলে একজন বড় ছেলে মুখাগ্নি করে তুমি আমাকে মুখাগ্নি করবা। তো কিন্তু সে মা যখন মারা যায়, অবাকি যখন মারা যায়, তখন কাঙ্গালি মানুষের ধারে ধারে মায়ের সৎকারের জন্য তাদের কোনো কিছু ছিল না, তাদের যে লাগতি যে তোমার গাছ কাটছিল সে কাট পর্যন্ত ছিল না জ্বলার জন্য মানে জ্বালানোর জন্য। তো এক পর্যায়ে সে মানুষের ধারে ধারে কি করলো মানে মাকে তার মাকে সৎকারের জন্য চন্দন ধুনা ঘি আলতা সিঁদুর মুদুর এগুলো তো বাদই দিলাম, এগুলো ছিল সে মানে কালেক্ট করবে তা তো দূরের কথা, অন্ত তাকে যে ফুটবে যে দাহ করবে সেই দাহ করার জন্য লাকড়ি বা তোমার কাঠ পর্যন্ত সে পাচ্ছে না। তো এই জন্য সে কাঠ তৈরি দেওয়ার জন্য মানুষের ধারে ধারে তাদের একটা গাছ ছিল, গাছটা কাটার জন্য সে পাচ্ছে না।
এরকম ধারা ধারে গিয়ে মানসিক থেকে এইভাবে লাঞ্ছিত হয়েছি। এই দেখো এখানে একটা লাঠি দিয়ে তাকে যে মানে আঘাত করার একটা প্রচেষ্টা বা চেষ্টা, এটা বুঝাচ্ছি যে সে মানুষের কাছ থেকে এই ধরনের বিহেভ সে পায়। কথা কি বুঝে আসছে? আচ্ছা তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা কথা বলতে হবে, সুমাইয়া বলো, মুনা বলো, তুমি শুনতে পাচ্ছ? এখানে এতগুলো তোমরা সবাই কোথায়? ইয়েস স্যার। কথা বলছো না কেন? ইমানি কি আছে? ইমানি রায়া, ইমানি আবিদ কি আছে এখানে? সালমা, মিরাজ, সাদাল, কয়সাল, তানবিল, লোকমান, তানবিল লোকমান কি আছে এখানে? সেখানে বোবা হয়ে বসে থাকে, কোনো ধরনের আওয়াজ আসছে। এরপরে এখানে স্যার মিরাজ কোথায়? মিরাজ আসি তো, কথা শুনতেছো? কথা বলতে কি হবে? ঠিক আছে মিরাজ বলো, মিরাজ বলো, কি দেখতে পাচ্ছো? আর এক দুঃখিনী মা, তার এখানে কিছু কথা লেখা আছে, একটু বলো মিরাজ, একটু বলো তো। এক দুঃখিনী মা, এক দুঃখিনী মায়ের মৃত্যুকালীন মানব বাসনা পুত্রের হাতে মুখগনি, দুঃখিনী মায়ের এই মুখাগ্নি মনবাসনা পুত্রের হাতে মুখাগ্নি। মুখাগ্নি বলতে বুঝছো কিনা, আমি গত ক্লাসে বলছিলাম মুখাগ্নি হচ্ছে হিন্দুরা যখন মারা যায় তাদের প্রথম সন্তান যে, সেই সন্তান তার বাবা হোক মা হোক তাকে প্রথম মানে আগুন লাগাই দেয় এবং সেই আগুনটা মুখে দেয়, প্রথমে মুখের মধ্যে আগুন লাগাই দেয়, তো এটাকে বলা হয় মুখাগ্নি। এবং হিন্দুদের মতে, ওদের ধর্মের মতে মুখাগ্নিটা ওদের ভাগ্যের ব্যাপার, মানে ছেলের হাতের মুখাগ্নি মানে তোমার এটা ভাগ্যের ব্যাপার। আমরা যেরকম কবর দিই, কবর মাটি দেওয়াটা ধরো এটা ভাগ্যের বিষয়, অনেকে মাটি দিতে পারে না, বাবা মারা গেলে দূরে থাকে বা বিভিন্ন কারণে। তো হিন্দুদের মতে হচ্ছে তোমার প্রথমে আগুন দেওয়া, মানে তাদের মুখে প্রথম যে আগুনটা দেয় এটা তাদের মানে ভাগ্যের বিষয় আর কি, সৌভাগ্যের বিষয়। এটাকে বলা হয় মুখাগ্নি। তো দুঃখিনী মায়ের এই চাওয়াটি অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। এই যে আমি কথা বলে ফেললাম, এক দুঃখিনী মায়ের মৃত্যুকালীন মনোবাসনা পুত্রের হাতে মুখাগ্নি, আমি যে কথাগুলো বলছি এটাই উত্তর। তাদের মনোবাসনা প্রথম মনোবাসনা প্রথম ই হচ্ছে কি, সৌভাগ্যের বিষয় হচ্ছে ছেলের হাতে মুখাগ্নি দেওয়া এবং ওদের রীতি অনুযায়ী এটা সৌভাগ্যের বিষয়। ঠিক আছে কিনা এই কথা? এটাই। আচ্ছা এরপরে এখানে অনেকগুলা জ্ঞানমূলক প্রশ্ন আছে, এগুলো আমি করে দিচ্ছি। তারপরে হচ্ছে তোমার, আচ্ছা আমরা এখন রিডিং এ চলে যাই, ঠিক আছে? আমরা এখানে যা বলার কথা বলছি আমরা এবার মোটামুটি রিডিং চলে যাবো, কথা ক্লাসে নিয়ে আলোচনা করেছি, আজকে আর না করি। রিডিং এ চলে যাও, রিডিং বলবা কি প্রথমে, একটু রিডিং থেকে জেনে নি, কে শুরু করবা? আমাদের সাথে যুক্ত আছো আবিদ, আবিদ কি আছে এখানে? আপনাকে ওখানে ডেক করে দিব, সাজিনুর রহিম, আবিদ, এতে কোন রেসপন্স পাচ্ছি না আমি, নাই। এটা এমনিতে তোমার এখানে শরফুদ্দিন কে? শরফুদ্দিন আমাদের সোহেল স্যার কিনা, সোহেল স্যার নাম তো শরফুদ্দিন, এখন সোহেল স্যার এর আইডি কি ঢুকছে কিনা, এটা ঢুকছে কিনা কথা না বলে তো হবে না। তারপরে হচ্ছে ওই রিমন বড়ুয়া কি চলে গেছে? সুমাইয়া শিপা আসো, তারপরে হচ্ছে তানবীর লোকমান আসো, আবিদ আছে, সাদাল কয়সাল, মিরাজ, সুমাইয়া শিপা, মোনা, উম্মে সালমা, রায় মানে, ঠিক আছে। ওকে আমরা কে বলবো এখন বলো? আচ্ছা বলো, সন্তানের নামকরণ কালে পিতা মাতা মৃঢ়তা বিধাতা পুরুষ, হ্যাঁ
সন্তানের নামকরণ কালে পিতামাতার মৃদুতায় বিধাতা পুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকে যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙ্গালি মার জীবনে ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙ্গালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগ। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত, তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগে একদিন কাঙ্গালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ, বাঘের অন্য বাঘিনী ছিল, ইয়াকে লইয়া সে। আচ্ছা, তাহলে তাহলে অবাগীর অবাগীর স্বামীর নাম কি? রসিক বাঘ। রসিক বাঘ। অবাগীর স্বামী মানে হচ্ছে কাঙ্গালির বাবা। অবাগীর স্বামী হচ্ছে কে? কাঙ্গালির বাবা। ইয়াকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অবাকি তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গ্রামেই পড়িয়া গেল। তাহার সেই কাঙ্গালি বড় হইয়া আজ পুনরায় পা দিয়াছে, সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগে আশা হইয়াছে আরো বছরখানেক তাহার অভাগ্যের সহিত বুঝিতে পারিলে দুঃখ বুঝিবে। এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না। কাঙ্গালি পুকুর হইতে আজাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি না মা? বেলা ঘুরিয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি এই ছলনায়। কথাটা বুঝছো? মূল কথা হচ্ছে তার ওই ধরনের খাবার দুজনে খাওয়ার মতো ছিল না। সে তার ছেলেকে মানে কাঙ্গালিকে খাওয়াবে, কিন্তু মা বলছে আমার তার খিদে নেই। খিদে ছিল কিন্তু, খিদে আছে, কিন্তু তাকে ওই পরিমাণ মতো ওই ধরনের খাবার নাই যে দুজনে খাবে। এখানে বলতেছে যে ছেলে মানে ওই জন্য বললো বিশ্বাস করিল না, বলিল না খিদে নেই বই কি, মানে খিদে নেই মানে আসলে কি তাই, মানে এটা বুঝাচ্ছে, মানে এটা সে মিথ্যা কথা বুঝতেছে। কই দেখি তোর হাড়ি, মানে এখানে তোর হাড়িটার মধ্যে দেখি মানে ভাত আছে কিনা। এই ছলনায় বহুদিন কাঙ্গালি মা কাঙ্গালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে, মানে এখানে বুঝাচ্ছে এই ধরনের কথা কাঙ্গালি অনেকদিন বলছে, সরি অভাগী অনেকদিন বলছে। কেন বলছে? কারণ তাদের সে মিথ্যাই জন্য বলছে, কারণ দুজনে খেলে তার ছেলে খেতে পারবে না, মানে কাঙ্গালি খেতে পারবে না। তো এই জন্য কাঙ্গালিকে সে মানে প্যাক করে তার তৃপ্তি অনুযায়ী তাকে খাওয়া মানে সে খেতে পারবে। পক্ষান্তরে তার মা না খেয়ে অভাগী না খেয়ে উপোস হয়ে ছেলেকে বুঝাচ্ছে সে খাইছে, ঠিক আছে কিনা। এটা কে ডাকছিল আমাকে, কে বলছে, কে কোনো প্রশ্ন আছে? স্যার 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 এটা তো এর আগের ক্লাস আপনি পড়াইছিলেন। না এটা কিছু পড়াই নাই স্যার, রিডিং পড়াইছিলেন স্যার। আমি আচ্ছা আচ্ছা আমি তোমাকে কোন লাইনটা পড়তে বলছিলাম তাহলে লাস্টে দিয়ে? স্যার লাস্ট পর্যন্ত আমি পড়ছিলাম গতবারে। আদার ফর্সেল পড়ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না এটা পুরোটা পড়া হয়েছে, সরি এটা পুরানো হয়েছে। তাহলে আমরা 38 পৃষ্ঠা 38 পৃষ্ঠায় চলে যাও। তোমার মাঝখানে এই যে দিন দুই তিন এমনি গেল, ঠিক আছে আমার এখন ঠিক আছে, এখানে তাকানো আছে। হ্যাঁ হ্যাঁ দিন দুই তিন এমনি গেল, প্রতিবেশীরা খবর পাই, এটা এখান থেকে বলো। দিন দুই তিন এমনি গেল, প্রতিবেশীরা খবর পাইয়ে দেখিতে আসিল যে যাহা মুষ্টিচক। ধন্যবাদ সাধন পয়সা ওর, ঠিক আছে ভালো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাঙ্গালি ব্যতব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কবরেজের বা বডিতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি ভালো হব। কাঙ্গালে কাঁদিয়া কহিল, তুই বডি তো খেলি নে মা, উনুনে ফেলে দে এমনি কি। মানে এখানে বুঝাচ্ছে যে একটু একটু দাঁড়াও আমি একটু বলি। এখানে কাঙ্গালির মা অবাগি জিনিসটা বুঝতেছে যে কারণ তাদের যেখানে খাবার জুটতেছে না, দুই বেলা দুই বেলা যেখানে দুই মুঠো খাবার তাদের জুটতেছে না, সেখানে সে কবিরাজপুর থেকে দেখা।
তখন তো ডাক্তার ছিল না বা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিব ধরে ছিল না, সে কবিরাজ দেখাবে যারা গ্রামে যারা চিকিৎসা গুলো করে বিভিন্ন বনজ যে তোমার ফল ফুড়িয়া দিয়ে তোমার লতা পাতা দিয়ে যারা ইয়ে তখনকার ছিল যারা, তো সে বলতেছে কবিরাজের কোনো মানে কি হবে না, বডিতে কিছুই স্যার। আসসালামু আলাইকুম। হবে না। ওয়ালাইকুম আসসালাম। কে যুক্ত হয়েছো? আফরিন। আফরিন, আচ্ছা ধন্যবাদ। লেটে যুক্ত হয়েছো, আরো তোমরা জাস্ট টাইমে যুক্ত হবা, এখন অলরেডি আমার অর্ধেক শেষ হয়ে গেছে। আচ্ছা, এই জন্য কবিরাজের কোনো কাজ হবে না, তাই এমনি ভালো হয়ে যাবে। কবিরাজ দিয়ে আমি কি হবে, কারণ মূল কথা হচ্ছে কবিরাজ কাছে গিয়ে যে সে এক পয়সা খরচ করবে সেই পয়সা পর্যন্ত তাদের কাছে নাই, তার কাছে অভাগীর কাছে নাই সেটাই। এরপরে কাঙ্গালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? মানে কিন্তু দেখো অভাগী কিন্তু সেই ওষুধ খাচ্ছে না, সে হয়তো দেখেছে যে তার উনুনে মানে চুলোর মধ্যে সে তার বড়িটা কি করেছে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে সে ওষুধ খায় নাই, কারণ সে বুঝতে পারছে সে বাঁচবে না, মানে এটা যদি না খেলে ওষুধ সারবে কিভাবে, আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নে খা দেখি, আমি চেয়ে দেখি। ছেলেকে বলতেছে তার থেকে ভালো তুই কি কর, কিছু চাল ভাত তুই ভাত ইয়ে করে তুই খা, আমি তুই খাওয়াটা একটু দেখবো। কে বলতেছে কথাটা? কথাটা বলতেছে তোমার অভাগিয়ে তার ছেলেকে। কাঙ্গালি এই প্রথম অপূর্ণ হস্তে হাত রাতিতে উপকৃত হইল, না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে, উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঢালিয়া চারিদিকে ছড়াইয়া পড়ে, মায়ের চোখ ছল ছল করিয়া আসিল, নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল, চোখ দিয়ে কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগলো। দেখো এখানে কিন্তু তার অভাগীর শেষ সময়, সে মৃত্যুর শেষ পর্যায়ে এসে মানে তার ছেলের সাথে তার যে কিছু আন্তরিকতা, যে ভালোবাসা, যে কিছু বিষয় কি যেগুলো আমাদের হৃদয় নাড়া দেয়, ঠিক আছে, মানে সে তার ছেলেকে যখন বললো তুমি কি করো কিছু ভাত রান্না করো তুমি খাও আমি দেখি, ছেলেকে বলতেছে, তো ছেলে কোনোদিন কাঙ্গালি কোনোদিন কি করে নাই ভাত রান্না বান্না করে নাই বা সে জানেও না, এই জন্য এখানে বলতেছে সে অপ্রস্তুত হয়ে তোমার অপটু হাতে, মানে সে কোনো তার হাত কিন্তু ভাত রান্না করার মতো উদাহরণ তার ইয়ে নেই, অভিজ্ঞতা নাই, রান্না করছে রান্না করতে গিয়ে ফ্যান ওই যে মাঠ পড়ে গেলো, এরপর আগুন নিভে গেল, তোমার চুলা ভিজা, এই কথাগুলো এখানে বলা হচ্ছে। এরপরে এগুলো চিন্তা করতে করতে এক পর্যায়ে তোমার দেখতে দেখতে আমাদের অভাগী সে কান্নায় তার চোখ থেকে অবিরল জল পড়তেছে। গ্রামে ঈশ্বর না পেতে নারী দেখিতে জানিত, পরদিন সকালে সে হাত দেখিয়া তাহার সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙ্গালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয়ে হইল না, সকলে চলিয়া গেলে এক ছেলে কি কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? যখন তোমার কবিরাজ এসে একটু দেখলো তাকে, চেক করলো, নাড়ি চেক করলো, তখন বুঝতে পারলো সে আর বাঁচবে না, মানে সে মাথা নাড়ালো সে আর বাঁচতে পারবে না, মৃত্যু একদম সন্নিকটে। এই জন্য অভাগী চিন্তা করলো যে এখানে লাস্ট একটা কথা নাম ধরে বলা নাই, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা, তো ছেলে বুঝে গেছে যে কাকে ডাকতে, কাকে ডাকার জন্য বলছে বলতো? তার স্বামী রসিক বাগকে, তার স্বামীকে রসিক বাগকে আনার জন্য। তখন সে ছেলে কি করলো, এর থেকে বলো, তখন জিজ্ঞেস করলো কাঙালি, জিজ্ঞেস করলো কাকে মা? ওই যে রে ও গায়ে যে উঠে গেছে, কাঙালি বুঝিয়া কহিল বাবাকে, তখন সে এমনিতে বুঝে গেছে বাবাকে। অবাকী চুপ করিয়া রহিল, কাঙালি বলিল সে আসবে না কেন মা? অবাকীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়, আমাকে গত ক্লাসে কি একজন কষ্ট করছিল, মানে এখানে পায়ের ধুলো বলতে কি বুঝাচ্ছে, এখানে পায়ের ধুলো বলতে সে তাকে একটা প্রণাম করতে চায়, কারণ তাকে ছেড়ে অবাকীকে ছেড়ে যে তোমার রশিদ পাক চলে যায়, রশিদ পাক যখন চলে গেছে তখন সে একদম নিঃস্ব, একদম দুর্দশা নিঃস্ব অবস্থায় তাকে রেখে চলে যায়, কে চলে যায়, রসিকবাগ। কিন্তু এখানে বাঙালি মহিলাদের, বাঙালি নারীদের যে স্বামীর প্রতি তাদের যে একটা
সম্মান বোধ শ্রদ্ধা বোধ তাদের যে মৃত্যুর আগে তাদেরকে যে পদ দূরে নেওয়া প্রণাম করে নেওয়া, এটা এখানে এখানে এই জিনিসটা ফুটে আসছে, এই জিনিসটা কিন্তু ফুটে উঠছে এখানে। কয়েকটা বিষয় সার্থকতা এই গল্পটা সার্থক হওয়ার পিছনে কয়েকটা কথা আছে। একটু হচ্ছে নামকরণের সার্থকতা, যে অভাগী নাম তার, অভাগীর সাথে সে অভাগী কেন হয়, মানে অভাগীটা কেন হয়, তার নাম নামকরণটা কেন করা হয়েছে সেটা আমি গত ক্লাসে আমাদের বলছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে নারী সমাজের নারীরা যে তাদের কিসের প্রতি, স্বামীর প্রতি যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এই ছেলে সাহিত্যের যে নিয়মটা, সেই নিয়মটা সে মেনটেন করে, তাকে ছেড়ে কিন্তু চলে যায়। চলে যাওয়ার পরেও সে মৃত্যুর আগে তার স্বামী কি করতে চায়, রসিক বাগ থেকে তার প্রণামটা পায়ের পদধূলিটা নিতে চায়। কথা কি বুঝে আসছে? আচ্ছা, এরপর থেকে একজন বলো, এরপর থেকে একজন বলো, অবাকি নিজেই সরি, সে তখনই যাইতে উদ্যত হইলো, সে তখনই যাইতে উদ্যত হলো, সেখান থেকে বলো, মিরাজ কি বলতে পারবা, ছেলেরা কি বলবা, ছেলেরা কি বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, সময় বলো তাহলে। কত থেকে স্যার? সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফিরিয়া বলিল, একটু কাদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে, দেখছো, মানে বলতে তুই যে যাচ্ছ তখন তুই একটু কান্নাকাটি করে বলবি, মানে একটু করুণ ভাবে তার বাবাকে বলবি কান্নাকাটি করবো, সে যাচ্ছে মানে তার মা বা অভাগী মরে যাচ্ছে, মানে মৃত্যুর শেষ পর্যায়ে, মানে আমরা যে বলি যে তোমার যে মানুষ পরে না, মানে এটা শেষ সময় মানুষের মৃত্যুর শেষ সময় বলে শেষ সময় পানি খাওয়ায় যে। হ্যাঁ হ্যাঁ, এরপর বলো দ্রুত বলো। একটু থামিয়া কহিল, ফেরবার পথে এমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙ্গালি, আমার নাম করিলে সে দেবে, আমাকে বড় ভালোবাসে, ভালো তাহাকে অনেকেই বাসিত, জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কথাটা জিনিস এই জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেখানে হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিক দুলের সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই, মুখের পর মরণের ছায়া পড়িয়াছে, চোখে দৃষ্টিও সংসারের কাজ সরিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙ্গালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে, মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না, হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি সাহায্যের বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হত বুদ্ধির মতো দাঁড়িয়া রহিল, পৃথিবীর তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও নেই, কেউ নাকি চাইতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। মানে এটা কথা বুঝছো, রসিক বাঘ কিন্তু নিজেই অপ্রস্তুত হয়ে গেছে, মানে সেই জিনিস এই বিষয়টা মানে ফেস করবে সেই জিনিস জানতো না, সে চিন্তা করলো আমি তাকে রেখে চলে গেলাম, তার দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে এই কষ্ট করে কাঙালিকে নিয়ে তার জীবন যাপন, তার সে কোনো খোঁজ খবর নেয় নাই। কিন্তু এই মহিলা মৃত্যুর সময় শেষ পর্যন্ত তাকে কিন্তু তোমার এক ধরনের অভিশাপ দিয়ে মৃত্যুবরণ করার কথা ছিল, তাকে অভিশাপ দিয়ে তার বা যেটাই বলি আমরা কথা ছিল, তো সেটা না করে সে প্রণাম করার জন্য চাচ্ছে, এটা সে অবাক হলো। আমাদের সময় শেষ, আমাদের ভিডিওটা অফ হয়ে যাবে, তো আমরা যত তুমি রিডিংটা ফুল করবা এরপর আস্তে আস্তে এই গল্পের মূল কথাগুলো তুমি বুঝতে পারবা। আমি আবারও আশা করবো তোমরা সবাই আজকের মধ্যে এই পুরো কমপ্লিট করে ফেলবা, রিডিংটা পুরো কমপ্লিট করবা। আমরা এটা এটা নিয়ে ইলেকশন নিয়ে আমরা না হয় 3 দিন হয়ে গেছে অলরেডি, আমরা আগামী ক্লাসে বাড়ির কাছ থাকবে, তোমরা বইয়ের যে সৃজনশীল প্রশ্ন যেটা রয়েছে, বইয়ের যে সৃজনশীল প্রশ্ন, তোমরা সৃজনশীল প্রশ্ন ভালো করে শিখতে হবে, যে কাঙ্গালির বাবার নাম কি, তোর হাতের আগুন যদি আমি পাই আমি সঙ্গে যাবো, ব্যাখ্যা করো মুখস্থ করে আমাকে তোমরা খাতায় ছবি তুলে পাঠিয়ে দিবা, হোমওয়ার্ক। পাশাপাশি তোমরা পুরো গল্পটা রিডিং করে ফেলবা, পুরো গল্পটা তোমাকে রিডিং করতে হবে, যদি রিডিং না পড়ো আমি বারবার, তোমরা রিডিং যদি না পড়ো এখানে তোমরা বুঝবা না,
মূল কথা এই যে যত তুমি আমরা আগাবো তত দেখবাই গল্পের মূল মজাগুলো আমরা পাবো ঠিক আছে এরপর সে কিভাবে মারা যায় তারপর রসিক বাঘের তার মৃত্যুর ফলে সবকার জন্য কি করে কি ফেরেশানি হয়ে যায় হ্যাঁ এরপর তোমার যে কাঙ্গালির অবস্থা কাঙ্গালি তার মাকে সবকারের জন্য মানুষের মানে গায়ে মানুষের কাছে কাছে ছুটি ফেটায় মানুষের কাছে যায় কিন্তু মানুষ তাকে কি করে উচ্চ তাৎসিল্য করে তাকে কি করে তার উপর গায়ে হাত ধরে তাকে বিভিন্ন ভাবে অপমান করে তাকে তাড়িয়ে দিচ্ছে যে তুলে জাতি তোর আবার সৎকারের কি জন্য নদীতে ভাসিয়ে দেয় তোর মাকে এই ধরনের অনেকে অনেকে এই যে তোমার ছোট লোকদের প্রতি উঁচু জাতের যে মানুষের যে বৈষম্য গুলা উঁচু নিচু শ্রেণীর যে বৈষম্য গুলা এখানে তুলে ধরছে ঠিক আছে তোমরা আগামী ক্লাসে রেডিটা ভালো করে ফুলবা এবং ইয়াটা আমরা আগামী অন্য বিষয় নিয়ে আলোচনা করবো অন্য একটা লেকচার নিয়ে আলোচনা করবো আমাদের সময় কি শেষ আর 5 মিনিট আছে আজকের অবাগী স্বর্গটা আমরা আজকের আজকের মধ্যে এখানে শেষ করবো আমরা যারা তোমরা হোমওয়ার্ক গুলো দিবে না আমি আগামী ক্লাস তাদেরকে মেনশন করে আমি তাদেরকে আমি সরাসরি যারা হোমওয়ার্ক দিবে না আমি যেখানে পাঠাও আমি কিন্তু